আসসালামু আলাইকুম। ফেসবুক আইডির পুরাতন ফোন নাম্বার পরিবর্তন করে কিভাবে নতুন ফোন নাম্বার অ্যাড করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। আপনার ফেসবুক আইডিতে আসার পর উপর থেকে থ্রি বার মেনু, এই মেনু অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে আসার পর এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার অপশন পাবেন, এই মেটা অ্যাকাউন্ট সেন্টার উপরে ক্লিক করে দিবেন। মেটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্ট্যাক্ট ইনফো এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে পুরাতন ফোন নাম্বারটি আপনার দেখতে পারবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কন্ট্যাক্ট, এই অ্যাড নিউ কন্ট্যাক্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড মোবাইল নাম্বার, অ্যাড ইমেল। আপনি চাইলে এখানে আপনার যে কোনো একটি মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন এবং আপনি চাইলে যে কোনো জিমেলও কিন্তু অ্যাড করতে পারেন। যদি আপনি জিমেল অ্যাড করতে চান তখন আপনার এখানে অ্যাড ইমেল এই অপশনে ক্লিক করে দিবেন। যেহেতু আমি মোবাইল নাম্বার কীভাবে অ্যাড করতে হয় এটা দেখাবো, এর জন্য মোবাইল নাম্বার এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এন্টার মোবাইল নাম্বার, আপনি যে নতুন ফোন নাম্বারটি দিতে যাচ্ছেন ওই মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন এবং নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন চুজ অ্যাকাউন্ট ফর দিস নাম্বার। মূলত আমার এখানে ফেসবুকের সাথে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও কিন্তু অ্যাড করা আছে, যার কারণে এখানে আপনার এই ফেসবুকও দেখাচ্ছে এবং ইনস্টাগ্রামও দেখাচ্ছে। আপনি যে নাম্বারটি পরিবর্তন করতে যাচ্ছেন ওইটা যদি আপনার শুধুমাত্র আপনার ফেসবুক আইডির নাম্বারটি আপনি পরিবর্তন করতে চান তখন আপনি এখানে টিক দিয়ে দিবেন, আর যদি আপনি ইনস্টাগ্রাম আইডির নাম্বারটিও যদি আপনি পরিবর্তন করতে চান তখন এইখানে টিক দিয়ে দিবেন। তাহলে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আগে যে নাম্বার ছিল ওই নাম্বারটি পরিবর্তন হয়ে নতুন যে নাম্বারটি আপনি এখানে দিবেন ওই নাম্বারটি আপনার দুইটা অ্যাকাউন্টেই কিন্তু অ্যাড হয়ে যাবে। যদি আপনি ইনস্টাগ্রামের চান তখন আপনি এখানে টিকমার্ক দিয়ে দিবেন, আর যদি আপনার এই ফেসবুক মেটা অ্যাকাউন্ট সেন্টারের সাথে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক করা না থাকে তখন আপনার এখানে শুধুমাত্র এই একটা অপশনই আসবে, ফেসবুক আপনি দেখতে পারবেন। এই নিচে যে আপনি ইনস্টাগ্রাম অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা কিন্তু আসবে না। আপনি এখানে আপনার নতুন ফোন নাম্বারটি দিয়ে আপনি ফেসবুক অথবা ইনস্টাগ্রাম সিলেক্ট করে নিচের দিকে নেক্সট নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এন্টার ইউর কনফার্মেশন কোড, মূলত আপনি যে নতুন যে নাম্বারটি দিলেন ওই নাম্বারে একটা কোড পাঠাবে, ওই কোডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে SMS এর মাধ্যমে কিন্তু একটি কোড দিয়ে দিছে 050227। এই কোডটিকে মূলত আপনার এখানে দিয়ে আপনি এই নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনার এখানে দেখা যাচ্ছে আপনাকে SMS এর মাধ্যমে এই কোডটি পাঠাতে পারে, আর যদি আপনার পরবর্তী অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বারে যদি একটি কল আসে তখন আপনি ওই কলটি রিসিভ করে লাউড স্পিকারে দিলে আপনাকে কোডটি বলে দিবে তারা, এবং যে নাম্বার থেকে কল আসবে ওইটাই মূলত আপনার কোড হবে। তখন আপনি ওই কোডটি বসে নিচের দিকে নেক্সট নেক্সট অপশনে ক্লিক করবেন। কোড দিয়ে নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার নতুন নাম্বারটি কিন্তু অ্যাড হয়ে গেছে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটি নাম্বার কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে গেছে। এখন নিচে আপনি দেখতে পাচ্ছেন আপনার পুরনো নাম্বারটি। এখন আপনার এই পুরনো নাম্বারটি রিমুভ করার জন্য এই তীর চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ডিলিট নাম্বার এই অপশনে ক্লিক করবেন, আবার এই ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। ডিলিট অপশনে ক্লিক করার পর আপনার এখানে পাসওয়ার্ড অপশন নিয়ে আসবে, এখানে মূলত আপনার এই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আপনাকে দিয়ে দিতে হবে। ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন আপনার পুরাতন ফোন নাম্বারটি ডিলিট হয়ে গেছে। এই মাধ্যমে খুব সহজে আপনি আপনার ফেসবুক আইডির পুরাতন ফোন নাম্বার পরিবর্তন করে নতুন ফোন নাম্বার অ্যাড করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।